দলর একটা এজেন্ডা আছে ভাই, কেইদিন মানৰ পৰা আমাৰ সমষ্টি ওয়াইজত আমাৰ জয়নিং সেরিমনি চলি আছে, পাবলিক গেদারিং চলি আছে। বিটিআর সরকারত অহার পিছত এই তিন বছরে আমি অতিক্রম করি। অহা 15 আগস্টত আমার তিন বছরে বর্ষপূর্তি আছে। আমি বহুত উলামালে ধুমধামে বিটিআর সরকারের যে তিন বছরীয় বর্ষপূর্তিটা আমি পালন করবলে গিয়ে আছো। ইউপিপিএল, বিজেপি আর জিএসপির যে মিত্রজোঁটা যে সরকার চলি আছে, আর বিশেষ ইউপিপিএল দল হল বিটিআর একর্ড হওয়ার পিছত প্রমোদ বড়ো ডাঙরিয়ার নেতৃত্বত যে পরিবেশটা বিটিআর এরিয়াত ঘুরি আছে, এই বিটিআর এরিয়াত এই পরিবেশটা ঘুরাই অনার কারণে তেখেতর নেতৃত্বত ইউপিপিএল দলের একেবারে তৃণমূল পর্যায়ের কর্মকর্তা যে ধরনের কাম করে আছে, তেখেতকলের কাম কাজের যে মানে সিস্টেমটি, পরিবেশটু বা তেখেতকল কাম করার যে ধরনটু মানে ভাল পায়, আজি বহুত আমার মানে রাইজে হোক বা ইন্টেলেকচুয়ালে হোক, বিভিন্ন জাতীয় সংগঠনের নেতৃত্ব সকলে হোক বা আন আন রাজনৈতিক দলের কর্মকর্তা সকল হোক, আজি বিভিন্ন সমষ্টিত জয়নিং করবলে উলাই আইছে। আজি আমি প্রায় মানে বহুত কেটা সমষ্টিত জয়নিং করলো, বহুত কেটা সমষ্টিত আজির দিনত যে 17 বছরে বিপিএফে যে শাসন করে আছে, এই 17 বছরে বিপিএফত থাকা বহুত কর্মকর্তাই আজি আমার দলত যোগদান করেছে। হো সেইদিনা আপনার 2 তারিখত জমদ্বারত, 4 তারিখত চিরাঙর নিসীমাত প্রায় 2000 কোটি এনেকে আমার ইউপিপিএফর জন্ম কর্মকর্তাবিলাক জয়নিং করেছে, আর প্রায় 20,000 মান পাবলিক তাত গ্যাদারিং হয়েছে, প্রায় নাইকিয়া হয়ে গেছে বিরোধী দলের রাজনৈতিক মানে নেতা সকল প্রায় আমার লগত আই গেছে। তো আজির দিনত খৈরাবাড়িতো আমি এটা এই প্রোগ্রামটা লৈছো, আজি খৈরাবাড়িত পাবলিক গ্যাদারিংয়ের যে ধরনের হিল দল ভাঙি এতে রাইজ উপস্থিত হয়েছে, জাতি জনগোষ্ঠী ধর্ম বর্ণ নির্বিশেষে আপনাদের চাই আছে, নিশ্চয় আপনাদের কভারেজ করে আছে, ইয়াত সকল জনগোষ্ঠী আমার ইন্টেলেকচুয়াল ইয়াত উপস্থিত আছে, সকল জনগোষ্ঠী আমার রাইজটি ইয়াত উপস্থিত হয়েছে, বিভিন্ন ধর্মর মানুষ ইয়াত উপস্থিত হয়েছে। গতি আমার ইউপিপিএল দলের যে দর্শন, আমার বিটিআরের প্রধান তেখেত প্রমোদ বড়ো ডাঙরিয়ায় যে ধরনের ভিজনটা বনাইছে, এইটার উপর যে একটা রাইজে আমাক আস্থা দিছে, এই আস্থাটা ইয়াতে প্রতিফলিত হয়, ইয়াতে ফুটি উঠে যে ধরনের রাইজ ইয়াত উপস্থিত হয়। গতি আজি ইয়াত আমার ব্লক কমিটি বা আমার দলীয় কর্মকর্তা সকলে আমাক জানাওয়া মতে ইয়াতো প্রায় 1500 বেশি ইয়াত আমার বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তা সকল ইয়াত জয়েন হয়ে আছে, যোগদান করে আছে। আর তেখেতে খৈরাবাড়ি সমষ্টিত আজির দিনত ইউপিপিএলক কেনেকে শক্তিশালী করবে লাগে আর প্রমোদ বড়ো ডাঙরিয়াক কেনেকে মজবুত করবে লাগিব এটার কারণে কাম করে আছো। এতিয়া আমি আমার সম্মুখত লোকসভা নির্বাচন আছে, লোকসভা নির্বাচনের কারণে আমি প্ল্যানিংটা করে আছো। বর্তমান এনডিআর মিত্রজোঁটার একটা আমি দল, আমার ইউপিপিএল আজি এনডিআর একটা অঙ্গীকারী দল, আজি দিল্লিতে এনডিআর সরকার, দিসপুরতে এনডিআর সরকার, আজি কোকরাঝারতো বিজেপির সমর্থনত ইউপিপিএল সরকার চলাই আছে। গতি এইবার আপনি দেখিল দুদিনমান আগত ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানত যে ধরনের রিজাল্ট আজি এনডিএ মানে দেখাবলে সক্ষম হয়েছে। তো আজি বিশেষ আকো আমি দেশের প্রধানমন্ত্রী হিসাবে আমার বিশ্বর জনপ্রিয় নেতা তেখেত নরেন্দ্র মোদী ডাঙরিয়াক আমি বিচারিছো। গতি অসমত 14টা সমষ্টিত এনডিআর প্রার্থী জয়যুক্ত হব, আর কোকরাঝারত স্পেশালি কোকরাঝারটু লৈ আমি বিটিআরত রাজনীতি করেছো, কোকরাঝারটু লৈ আমি প্ল্যানিং করেছো, কোকরাঝার নাম বলে কোয়ার লগে বিটিআর নামটো আহে। গতি কোকরাঝার সমষ্টির পর নিশ্চয় এনডিআর প্রার্থী হিসাবে ট্রেক্টর ছবিত আমার প্রার্থী হব, আর ইউপিপিএলের পর যে ট্রেক্টর ছবিত প্রার্থী কোকরাঝারত হব, নিশ্চয় কোকরাঝার রাইজেও তাতে ভোটদান করব। আর ইয়াত বিশেষ আমার যে ওদালগুড়ি দরং যে সমষ্টি হব, ইয়াতে যখন এনডিআর প্রার্থী হব, ইয়াতে ইয়াতে যে ধরনের পাবলিক ইয়াত উলাই আইছে, ইয়াত আপনাদের মঞ্চ দেখেছে আজি বিজেপির নেতা সকল আজি উপস্থিত আছে, ইউপিপিএল দলের মিটিংত আজি বিজেপির দলের নেতৃত্ব সকল ইয়াত উপস্থিত আছে, বিটিআর ইএম এমসিএল সকল ইয়াত উপস্থিত আছে। তো ভবিষ্যতে আমি একেলগে কেনেকে আমি সকলে মিলি এনডিআর প্রার্থী 14টা জিকাই লৈ যাম ইয়াত অসমের পর, তার কারণে আমি কাম করে আছো। রাইজে যে ধরনের উলাই আইছে এটা আমার কারণে একটা পজিটিভ একটা মেসেজ, পজিটিভ একটা সিন। গতি আগন্তুক দিনত প্রমোদ বড়ো ডাঙরিয়ার নেতৃত্বত বিটিআরটো একটা সুন্দর বিটিআর হব, বিটিআরটো একটা শান্তির বিটিআর ভালকে বজায় রাখব পারিম, আর বিটিআরত বিশেষ ইউপিপিএল যে নামটা লৈছে ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল, এই নামক আমি প্রতিষ্ঠা করে ইয়াত ভাল একটা সমন্বয় গড়ে তুলিব পারিম, তার কারণে ইউপিপিএল দলের প্রত্যেক কর্মকর্তাই একেবারে দিনে রেখায় দিনে নিশায় কাম করে আছে। না এইটো তো আমার যে আন্ডারস্ট্যান্ডিং, আজি আমি এনডিআর আমি অংশীদারী দল, আজি আমি বিশেষ মই অলপ আগতেও কৈছো লোকসভা নির্বাচন সম্মুখত আই আছে 2024 লোকসভা নির্বাচন, আমি দেশের প্রধানমন্ত্রী হিসাবে ভারতের মানে নাগরিকে আকো আমার বিশ্বর শক্তিশালী নেতা যি নেতাই আমার ভারতবর্ষক বিশ্বগুরু বনাবলে, ভারতক বিশ্বগুরু বনাবলে আগ্রহী আছে, তেখেতক আকো আমি হ্যাট্রিক হিসাবে আজিলৈকে তেনেকা হিস্ট্রি মানে ভারতত হওয়া নাই, এই হিস্ট্রিটা আমি মানে দেখাবার
ভাবে এই হিস্ট্রিটো আমি বনোৱাৰ ভাবে তেখেতক আগৰ প্ৰধানমন্ত্ৰী হিচাপে আমাৰ ইউপিপিএল দলে বিচাৰিছে গদিকে বিজেপি হক বা ইউপিপিএল হক বা আজি এজিপি হক অসমৰ ক্ষেত্ৰত আমি সকলে একেলগে মিলি অসমৰ 14টা সমষ্টিৰ পৰাই মানে এনডিআৰ প্ৰাৰ্থী জয়যুক্ত কৰি দিল্লীলে পঠাম আৰু অসমৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰিয়া তেখেত ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই যি ধৰণে অসমক মানে ভাৰতৰ শ্ৰেষ্ঠ পাঁচটা ৰাজ্যৰ ভিতৰত অসমক লৈ যাবলৈ চেষ্টা কৰিছে তেখেতৰ লগত আমি থাকি কেনেকে আমি অসমক আগুৱাই যাম আৰু অসম আগুৱাই গলে বিটিআৰ নিশ্চয় আগুৱাই যাব তাৰ কাৰণে আমি একেলগে কাম কৰি আছো থেংক ইউ।